বাংলাদেশে যে ভয়াবহ দাঙ্গা পরিস্থিতি চলছে, ঠিক একইভাবে কিন্তু ব্রিটেনেও ভয়াবহ দাঙ্গা পরিস্থিতি চলছে। বিশেষ করে চরম উগ্রপন্থী ডানপন্থী যারা, সেই সব গুন্ডারা ব্রিটেনের রাস্তাকে অশান্ত করে তুলেছেন। এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার পরপর দুদিন জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং তিনি বলছেন যে যারা এই সব গুন্ডামির সাথে যুক্ত তাদেরকে ভবিষ্যতে পস্তাতে হবে। তিনি মূলত আজ গতকালকে শনিবার এবং আজকে রবিবারে যেই যেই সারা দেশে যে রায়ট হয়েছে, দাঙ্গা হয়েছে, যেভাবে পুলিশের উপরে আক্রমণ করা হয়েছে, যেভাবে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে, তার প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলছেন যে এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এছাড়া সারা দেশে যেই মসজিদগুলোর নিরাপত্তা বিধানে সরকার আরও বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো যে মসজিদগুলো যখনই কোনো ধরনের সমস্যায় পড়বে, খুব দ্রুততার সাথে তারা যাতে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী যাতে খুব দ্রুততার সাথে ফাস্ট ট্র্যাকে মসজিদের নিরাপত্তা বিধানে তারা যাতে কাজ করতে পারে, এই ব্যাপারে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্রিটেনে এই মুহূর্তে যে অস্থিতিশীল পরিস্থিতি চলছে, ব্রিটেনে যারা এই সামারকে কেন্দ্র করে বেড়াতে আসছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, তাদের ব্যাপারে ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। বলা হচ্ছে যে যেসব শহরে বা সিটিতে এই গণ্ডগোলগুলো হচ্ছে, গ্যাং অফ থাগস মানে এই গুন্ডাদের সংঘবদ্ধ চক্র যে অস্থিরতা চালাচ্ছে, সেই সব শহরগুলো এড়ানোর জন্য ভিজিটার যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজকেও কিন্তু বিভিন্ন জায়গায় এই ডেমনস্ট্রেশন হচ্ছে, বিশেষ করে মসজিদগুলোকে কেন্দ্র করে নানান ধরনের হুমকি ধামকি দেওয়া হচ্ছে ইংলিশ ডিফেন্স লীগের পক্ষ থেকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত সোমবারে সাউথপোর্টে 17 বছর বয়সী এক কিশোর তিনজন শিশুকে ছুরিকাঘাত করে হত্যা করে এবং একই ঘটনায় আরও 8 জন হাসপাতালে ভর্তি হন। এই ঘটনার পর একটি ফেক নিউজ ছড়িয়ে যায় যে ঘাতক কিশোর সে একজন মুসলিম এবং রিফিউজি, এবং এই মুসলিম এবং রিফিউজি এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে মুসলিম এবং অভিবাসন বিরোধী একটি আন্দোলনের ডাক দেয় ইংলিশ ডিফেন্স লীগের পক্ষ থেকে, এবং ঠিক পরের দিনেই তারা সাউথপোর্ট মসজিদে গিয়ে অ্যাটাক করার চেষ্টা করে। সেখানে 50 জন পুলিশ আহত হন, 27 জন পুলিশ হাসপাতালে ভর্তি হন এবং পরবর্তীতে আমরা একেবারেই বুধবার বৃহস্পতিবার থেকে শুরু করে আজকে রবিবার পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন শহর, ম্যানচেস্টার, লিভারপুল, তারপরে হাল, এই এরপরে সান্ডারল্যান্ড, তারপরে নটিংহাম, যেই সব শহরগুলোতে সবচেয়ে বেশি মিডলসপুরা, সাউথপোর্ট, বোল্টন, এই সব শহরগুলোতে যেখানে ফার রাইট বা উগ্র চরমপন্থীরা বেশি থাকেন, তারা সেখানে গ্রুপ গ্রুপ বেঁধে বিভিন্নভাবে পাবলিক প্রপার্টির উপরে আঘাত খাঁচছেন, পুলিশের উপরে আঘাত খাঁচছেন এবং বিশেষ করে মসজিদ যেসব শহরে রয়েছে সেইগুলোকে তারা টার্গেট করছেন। এজন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি পুলিশের ক্ষমতা বৃদ্ধি করেছেন, এর পাশাপাশি তিনি বলছেন যে মুসলিম কমিউনিটির পাশে তিনি সবসময় থাকবেন। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।